Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা টিজার ব্রেকডাউন করতে চলেছি কিডনাপ মুভিটি। কিডনাপ মুভিটি আজ আমরা টিজারটি ব্রেকডাউন করতে চলেছি এবং এই টিজারে আমরা কী কী দেখতে পেলাম তাই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। অবশেষে আজ আমরা কিডনাপ মুভিটির ছোটো একটি টিজার দেখতে পেলাম এবং 1 মিনিট 9 সেকেন্ডে এই ছোটো টিজারে এই মুভিটি সম্পর্কে আজ আমরা অনেক কিছু জানতে পারলাম মুভিটির কাহিনী সম্পর্কে এবং এই মুভিতে কে কে অভিনয় করতে তা কিন্তু আমরা জানতে পারলাম এই ছোটো টিজারের মধ্যে দিয়ে। ছোটো টিজারটি প্রথমে শুরু হয় আমরা দেখতে পাই যে আমরা কিছু খবরের কাটা অংশ দিয়ে, যেখানে কিন্তু আমরা এই খবরের কাগজে দেখতে পাই যে লেখা আছে বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী পাচারের কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু তথ্য, যেখানে আমরা দেখতে পাই কিছু মেয়েকে অপহরণ করা হয়েছে, কিছু নাবালিকা আবার তা আনা হয়েছে ঘরে, আবার কিছু মেয়েকে খোঁজ করার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে কিছু বাবা। তারপরে আমরা এই টিজারে দেখতে পাই একজন অসহায় বাবাকে, কারণ আমরা জানতে পারি যে তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, তাই তিনি একটি চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে এবং সেই চিঠিকে কিন্তু কেন্দ্র করে গড়ে উঠবে পুরো মুভিটি। তারপরে আমরা এই টিজারে দেখতে পাই যে এইসব যুবতীগুলিকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাওয়া হয়, কী করে অপহৃত করা হয় এই যুবতীগুলিকে, তবে কি এর পিছনে কোনো নারী পাচারের চক্রান্ত জড়িয়ে রয়েছে নাকি অন্য কিছু, ঠিক কী ঘটনা রয়েছে এর পেছনে, সেই সব কিন্তু এই টিজারে আমরা দেখতে পাই। তারপরে সিনে আমরা দেখতে পাই একজন সাহসী মহিলাকে, যিনি কিন্তু কম্পিউটারে নানা রকম তথ্য বের করতে চলেছে এবং এই চরিত্রে আমরা দেখব রুক্মিণীকে, এবং রুক্মিণীর চরিত্রের নাম দেওয়া হয়েছে মেঘনা এবং তিনি কিন্তু একজন এই মুভিতে ফটো জার্নালিস্টে অভিনয় করছেন এবং তিনি কিন্তু জলে নেমে পড়েছেন এই সব তথ্য আনার জন্যে। যাই করে হোক, সে পর্দা ফাঁস করতে চলেছে এই ছবিতে এবং তা কিন্তু টিজারে দেখতে পায়, কিন্তু তিনি শেষ পর্যন্ত খপ্পরে পড়ে গেলেন সেই নারী পাচার চক্রান্তে, আর এবার কিন্তু আমরা তা দেখতে পেলাম এই টিজারের মধ্যে দিয়ে। তারপরে আমরা এই টিজারে দেখতে পাই এই ছবির প্রধান অভিনেতাকে, অর্থাৎ দেবকে। দেব অর্থাৎ এই চরিত্রে অভিনয় করছেন দেব, তার স্বয়ং নিজের নাম নিয়ে কিন্তু এই চরিত্রে অভিনয় করছেন। তিনি এই চরিত্রে দুবাইতে থাকেন এবং তিনি একজন ডিজে এবং এই সব অসহায় মেয়েদের অর্থাৎ জীবন বাঁচানোর জন্য তিনি দায়িত্ব তুলে দেবেন নিজেরই কাঁধে এবং তার রহস্য ভেদ করার জন্য উন্মোচন করবেন। তারপরে আমার টিজারটিতে দেখতে পেলাম এই ছবির প্রধান ভিলেনকে, সেই সব ভিলেনগুলি অর্থাৎ এই সব কিডন্যাপ মেয়েদের উপরে অত্যাচার করছে এবং তা কিন্তু আমরা টিজারের মধ্যে দেখতে পেলাম। তারপরে আমরা এই টিজারে দেখতে পেলাম এই মুভির কিছু গানের অংশ এবং গানগুলির অংশ কিন্তু ছোট ছোট করে দেখানো হয়েছে এবং একটি গানের অংশ আমরা দেখতে পেলাম যেখানে কিন্তু মরুভূমিতে শ্যুটিং করা হয়েছে এবং এই মরুভূমির শ্যুটিংটি করা হয়েছে দুবাইয়ের একটি আধুধারিতে এবং তা কিন্তু আমরা দেখেছি কিন্তু এই ছোট টিজারটির মধ্যে। তারপরে আমরা কিছু অ্যাকশান সিন দেখতে পাই এই টিজারের মধ্যে, যেখানে কিন্তু আমরা দেখেছি যে একটি নৌকার অর্থাৎ একটি হ্রদের উপরে কিন্তু সেখানে অ্যাকশান দৃশ্য এবং এটিও কিন্তু দুবাইয়ের একটি হ্রদ, যে হ্রদের নাম দেওয়া হচ্ছে হাটরা হ্রদ। তারপরে কিন্তু আমরা টিজারটিতে শুধু অ্যাকশান আর অ্যাকশান শুধু দেখে এসেছি এবং তারপরে এই মুভিতে আমরা কি দেখতে পাবো তা কিন্তু এই টিজারে দেখানো হয়নি, অর্থাৎ এখানেই বাহবা দিতে হয় যে মুভিটির টিজারে কিন্তু তা কিন্তু দেখানো হয়নি এবং তা জানতে কিন্তু অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী ঈদে, অর্থাৎ ঈদেই কিন্তু রিলিজ করতে চলেছে এই মুভিটি, অর্থাৎ দেব রুক্মিণী মৈত্র অভিনীত ছবি কিডনাপ মুভিতে। আর এমন রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি। আজই কিন্তু মুক্তি পেয়েছে এই ছবি অর্থাৎ কিডনাপ ছবির পোস্টার এবং টিজারটি। যে পোস্টারে দেবকে দেখা যাচ্ছে তার দুই হাতে রয়েছে দুটি বন্দুক, এই ছবি নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে, অর্থাৎ কিডন্যাপের পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজাচন্দ। ছবিতে দেব রুক্মিণী ছাড়াও অভিনয় করবেন চন্দ্র সেন, যিনি কিন্তু কিডন্যাপ হয়ে যাওয়া একটি বাবার চরিত্রে অভিনয় করবেন, স্বপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়,
ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন জিৎ বন্দ্যোপাধ্যায়। এই টিজারটিতে আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন, এবং এই টিজারের অংশ থেকে আমি যদি কিছু বাদ দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই টিজারে আর কি বাদ দিয়ে ফেলেছি। এবং ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি এমন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।